নমস্কার, আপনাদের সঙ্গে আমি দুর্বা। আপনারা এখন দেখছেন বলো কলকাতা ও বাংলা আওয়াজের বিশেষ বিশেষ সংবাদ। আপনাদের সঙ্গে আমি স্মৃতি। শুধু ফুল নয়, দলে কাঁটাও আছে। আবারও বিস্ফোরক আচ্ছেলাল যাদব। মঙ্গলবার করোনা ভ্যাকসিন দেওয়াকে কেন্দ্র করে কানাইপুর স্বাস্থ্যকেন্দ্রে গণ্ডগোল হয়। সেই বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে কন্যাগর কানাইপুর পঞ্চায়েতের প্রধান আচ্ছেলাল যাদব বলেন, সিপিআইএম এর যেসব লোকজন বিজেপিতে গেছে তারাই ইচ্ছাকৃত এই গণ্ডগোল সৃষ্টি করছে। এদিন তিনি আরও বলেন, দলের ভিতরেও কিছু খারাপ মানুষ আছে যারা এই গণ্ডগোলে মদত দিচ্ছে। বাগানে যেমন ফল ফুল আছে তেমনি কাঁটাও আছে। তার এই বক্তব্য থেকে আবারও প্রমাণিত হল, জেলা নেতৃত্বের হাজারো চেষ্টার পরেও কন্যাগর অঞ্চলে তৃণমূলের অভ্যন্তরে গোষ্ঠীদ্বন্দ্ব মেটার নাম নেই। হুগলি থেকে রাকেশ চক্রবর্তীর রিপোর্ট, বলে কলকাতা ও বাংলার আওয়াজ। গতকাল ভ্যাকসিন দেওয়াকে কেন্দ্র করে কানাইপুর স্বাস্থ্যকেন্দ্রে ব্যাপক গণ্ডগোল হয়, কি বলবেন? ব্যাপকটা দেখিনি, একটুখানি নিশ্চিতভাবে গণ্ডগোল হয়েছে। যখন কোনো ভালো কাজ হয় সেখানে গণ্ডগোল হবে, এটা আপনাকে মানতে হবে। আর এখন রাজনৈতিকভাবে পশ্চিমবাংলার মধ্যে একক সংখ্যাগরিষ্ঠতা আর বহু ভোট নিয়ে সরকার গড়ার পর সিপিএম আর ভারতীয় জনতা পার্টি যারা কর্মীরা আছে তাদের মধ্যে একটা হতাশা আছে। যারা বিজেপি হয়েছিল তারা সবই কিন্তু সিপিএম থেকে আগত কমরেডরা ছিল। সিপিএম থেকে সরেছিল এই কারণে যে ভারতীয় জনতা পার্টি হয়তো সরকার বানাচ্ছে, সরকার গড়ছে, বিজেপিতে গেছিল, না এই কুল হল না ওই কুল হল। এখন এরা লাইমলাইটে থাকার জন্য তাদের কর্মসূচিটাকে একটু বাড়ানোর জন্য এখানে যেখানে এই ভ্যাকসিন হচ্ছে সেটা নিয়ে তাদের বিভিন্ন রকম দাবি দাওয়া থাকছে। কোথাও দুর্নীতির গল্প, কোথায় কি গল্প, গল্পটা বোঝা যায় না। তো দীর্ঘ 34-35 বছর সিপিএম দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল, সেই লোকগুলো বিজেপিতে এসেছিল, নিশ্চিতভাবে তারাও কিন্তু গঙ্গা জলে ধুয়ে ঠিক হয়ে গেছে তা নয়। তা এইগুলো ওরা করে করে একটু মাইলেজ পাওয়ার চেষ্টা করছে আর কি। আপনার দলের কেউ এই ঘটনায় মদত দিচ্ছে? আচ্ছা, আপনি বলেন তো, জঙ্গলে যখন আপনি যান সব ফলের গাছই পান কি? সব তো ফলের গাছ থাকে না, কিছু কিছু কাঁটাও থাকে, কিছু থাকবে। দলের মধ্যেই সব ভালো লোক থাকবে এটা তো কোনো কথা না। দাঁড়ান, কিছু প্রশ্ন। আপনি মোবাইলে ছবি তুলতে পারেন? আপনি দু চার কলম লিখতে পারেন? যে কোনো ছবি সামান্য এডিট করতে পারেন? বাংলায় ভালো লিখতে পারেন অথচ লেখার প্ল্যাটফর্ম পাচ্ছেন না? সাংবাদিকতা করতে চান? যদি ওপরে দেওয়া পাঁচটি প্রশ্নের মধ্যে একটিরও উত্তর হ্যাঁ হয় তাহলে আপনি হতে পারেন ডিজিটাল প্রেস মিডিয়ার একজন। এখনই যোগাযোগ করুন আমাদের সাথে 8240168370 নম্বরে। এবারে নির্বাচনে লড়তে মন কেমন কেমন করছে? মনে জোর পাচ্ছেন না আপনি? কিন্তু লড়াই তো করতে হবেই, না হলে যে পিছিয়ে পড়তে হবে। ভোট গুরু আছে আপনার সাথে, চিন্তা কি? শুধু প্রচারে থাকুন আপনি, খেলবো আমরা, জিতবেন আপনি। বিস্তারিত জানতে আর দেরি না করে সরাসরি ফোন করুন এই নাম্বারে 9903583821, আর অপর নাম্বারটি হল 7003081242। সুস্বাগতম। উফ, কি হ্যাংলা! একমাত্র ন্যায্য মূল্যের খাবারের সন্ধান, পুনরার ভয়ে বাজার দখল করতে পারছেন না, রান্নায় তেমন স্বাদ পাচ্ছেন না, গৃহিণীকে একটু ছুটি দিতে চাইছেন রান্না থেকে? এই সকল সমস্যার সমাধানে আমরা আছি আপনাদের সাথে। নিত্য নতুন স্বাদে আপনাদের কাছে হাজির হব আমরা। বাড়িতে বসেই অর্ডার করুন, ন্যায্য মূল্যে খাবার পৌঁছে যাবে আপনার ঠিকানা। ফেসবুক, হোয়াটসঅ্যাপ অথবা মোবাইলে সত্বর যোগাযোগ করুন, থাকছে দারুণ সব আকর্ষণীয় ও লোভনীয় অফার। হোম সার্ভিস, বিয়ে, জন্মদিন, শ্রাদ্ধ অনুষ্ঠান, বিবাহবার্ষিকী, পার্টি, মিটিং, ব্রেকফাস্ট, লাঞ্চ, ফাস্টফুড ও ডিনার, এই সকল ক্ষেত্রে সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে আমরা সকলের পছন্দের খাবার পরিবেশন করে থাকি।
চেপে ফুটে বাঙালিয়ানা, বাঙালির নানা পদ, মুঘল সাবেকিয়ানা, বিরিয়ানি, চকচকা চাইনিজ, চিলি চল, আনা দই, মিষ্টি পায়েশ, মালাই কুলফি ইত্যাদি। কন্ট্যাক্ট করুন 9123600815 অথবা 6291319300। লোকেশন শ্যাওড়াফুলি, হুগলি।